প্রিয় দর্শক বাংলা সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আর পুরো সংবাদে জুড়েই সঙ্গে থাকব আমি সত্যজিৎ সিংহ আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এখন সবার আগে শুনুন যথারীতি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম এম সি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার বিচার কাজ শুরু তিন আসামির অব্যাহতি ও দুই আসামির জামিন আবেদন নাম মঞ্জুর সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতার অবসান সমান সংখ্যক ভোটপ্রাপ্ত দুই প্রার্থী দায়িত্ব পালন করবেন ছয় মাস করে এগারো মাস বন্ধ থাকার পর পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে খুলল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তবে এখনই খুলছে না ছাত্রাবাস দেশে করোনা আক্রান্ত শনাক্তের হার এখনও পাঁচ শতাংশের নিচে গেল চব্বিশ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ও সুস্থতার সংখ্যাও ছিল হাজারেরও চেয়ে কম একদিন বিরতির পর সিলেট বিভাগে ফের ঘটল করোনায় প্রাণহানি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো বাহাত্তর সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডাক কর্মচারীদের নিয়ে ডেমোস্টিক মেল মনিটরিং সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন চলুন যাওয়া যাক পুরো খবরে সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে মামলা সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করা হয়েছে চব্বিশে জানুয়ারি এছাড়া মামলার তিন আসামি অব্যাহতি ও দুই আসামি জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন রোববার সকাল এগারোটায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার চার্জ গঠন হয় ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক আসামিদের অব্যাহতি ও জামিনের আবেদন খারিজ করেন এর আগে কলেজের ছাত্রাবাসে আসামিকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আদালতে অর্জুন লস্কর ও মাহবুবুর রহমান রনির জামিন এবং সাইফুর রহমান মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামের অব্যাহতির আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সকল আসামির উপস্থিতিতে অপহরণ গণদর্শন এবং সহযোগিতার অভিযোগ আনয়ন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী তারিখ সাক্ষীর জন্য ধার্য থাকবে আমরা এখনও তারিখ জানতে পারিনি কিছুক্ষণের মধ্যে হতে জানা যাবে ডিসচার্জের দরখাস্ত দেওয়া হয়েছে আসামি সাইফুর রহমানের পক্ষে মাহবুবুর রহমান রনির পক্ষে এবং রবিউল হাসান ইসলামের পক্ষে আর জামিনের শুনানি হয়েছে অর্জুন লস্কর এবং মাহবুবুর রহমান রনির পক্ষে সবগুলোই নামঞ্জুর হয়েছে এদিকে পুলিশের প্রদান করা সঙ্গবদ্ধ ধর্ষণ মামলার এ চার্জশিটে আগেই অনাপত্তি জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এছাড়া সাক্ষীদের জেরা করে ন্যায় বিচারের আশা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা যে অভিযোগ দিছে প্রথম অভিযোগ দিছে আমি মাহবুব রহমান রনি যে কাঁদের ধুম নিছে চাঁদা দাবি করছে দর্শন করছে কিন্তু যে জবানবন্দি দিছে বাইরে যারা জবানবন্দি দিছে এই কথার যে দর্শন করছি তারা করছি এইগুলা উল্লেখ করে নাই আমার আসামি যে রোহিঙ্গি যেটা আমি মনে টোটালি নির্দোষ চার্জশিটের মাঝে আইসে যে দর্শনের সাথে জড়িত না শুধু ওই সহযোগিতার গেল তিন ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেম আদালতে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য এতে সাইফুর রহমানকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে জড়িত থাকা এবং অপর দুইজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার কথা উল্লেখ করা হয়েছে গেল বছরের পঁচিশে সেপ্টেম্বর রাতে সিলেটের বালুচর এলাকার এমসি কলেজে কলেজের ছাত্রাবাসে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী কলেজের গেট থেকে স্বামীসহ তাকে ধরে ছাত্রাবাসে এনে স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ করে ছাত্রলীগের কর্মীরা এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে শাহপরান রহমতুল্লাহ আলহের থানায় মামলা দায়ের করেন চলতি বছরে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দুইজন গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান ও ফজলুল হক সেলিম সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই দিন কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি এ নিয়ে রোববার দুই প্রার্থীর সাথে বৈঠক করে দুজনকেই বিজয়ী ঘোষণা করে প্রত্যেককে ছয় মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয় আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এমদাদুল হক জানান সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান ও ফজলুল হক সেলিম দুজনেই ছশো সাতাশটি ভোট পাওয়ায় এই পদে বিজয়ী প্রার্থী ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হয় শুক্রবার অন্যান্য বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও এ দুজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক আহ্বান করা হয় বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে এবং সমিতির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস করে দুজন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন করোনার কারণে এগারো মাস বন্ধ থাকার পর খুলেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রোববার বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় এর আগে অনলাইনে ক্লাস চললেও বন্ধ ছিল ক্যাম্পাস করোনার বিস্তারের প্রভাবে গেল বছরের সতেরোই মার্চ বন্ধ হয়ে যায় ক্যাম্পাস এরপর অনলাইনে ক্লাস চললেও নানান দিক বিবেচনায় একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণের মাধ্যমে যা খুলে দেওয়া হলো তবে ক্যাম্পাস খুললেও বন্ধ থাকবে ছাত্রাবাস বাইরে থেকে আসা শিক্ষার্থীরা বিশেষত ছাত্রীদের নিরাপদ অবস্থানের ব্যাপারে সহযোগিতার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে শুরুতে চতুর্থ বর্ষ ও মাস্টার্স শ্রেণীর পরীক্ষা গ্রহণ করা হবে রোববার সকাল দশটায় পরীক্ষা চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহম্মেদ তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান এ সময় উপাচার্যের সাথে কুষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হক প্রধান ও একই বিভাগের প্রধান ডক্টর আসিফ ইকবাল উপস্থিত ছিলেন তো আমরা ফাইনাল পরীক্ষাটা শুরু করলাম আজকে প্রায় সব ডিপার্টমেন্ট থেকে শুরু হয়ে গেছে এবং আমরা উপর থেকে শুরু করেছি যে মাস্টার্স প্রথমে তারপর ফোর্থ ইয়ার আসছে এবং আগামী মাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে তারপর আমরা পর্যায়ক্রমে থার্ড তৃতীয় বর্ষ থার্ড যেটা আছে থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারগুলো শেষ করব গেল চব্বিশ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্তের হার ছিল পাঁচ শতাংশেরও নিচে একই সাথে আক্রান্ত শনাক্ত ও সুস্থতার সংখ্যাও ছিল এক হাজারেরও নিচে আর গেল ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জন এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার নশো ছয় জনে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গেল চব্বিশ ঘন্টায় দেশের একশো নিরানব্বইটি ল্যাবে তেরো হাজার পাঁচশো তিপ্পান্নটি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে পরীক্ষা করা হয় তেরো হাজার চারশো ছেচল্লিশটি নমুনা এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হল চৌত্রিশ লক্ষ সাতান্ন হাজার চারশো তিপ্পান্নটি গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন পাঁচশো উনসত্তর জন আর এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লক্ষ সাতাশ হাজার ছশো বত্রিশ জন এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ছশো একাশি জন আর এ পর্যন্ত মোট সুস্থ হলেন চার লক্ষ বাহাত্তর হাজার চারশো সাঁত্রিশ জন গেলো ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার চার দশমিক শূন্য দুই তিন শতাংশ আর এ পর্যন্ত নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার পনেরো দশমিক দুই ছয় শতাংশ ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার উননব্বই দশমিক শূন্য চার আট শতাংশ শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক পাঁচ শূন্য শতাংশ গেল আটই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এর দশ দিনের মাথায় আঠারোই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয় সতেরোই জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার নশো ছয় জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার নশো বিরানব্বই জন ও নারী এক হাজার নশো চোদ্দ জন টানা পাঁচ দিন পর সিলেট বিভাগে থেমেছিল করোনায় প্রাণহানি কিন্তু স্বস্তির চব্বিশ ঘন্টা পেরুতে না পেরুতে আবারও প্রাণহানির ঘটনা ঘটল গেল চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরেকজনের প্রাণ এছাড়া একই দিনে আরও দশ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত ও একই সময়ে ১৬ জন সুস্থ হয়েছেন রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গেল চব্বিশ ঘন্টায় সিলেটে আরও দশজন করোনা আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন যাদের মধ্যে সিলেট জেলার পাঁচজন বাকিদের মধ্যে হবিগঞ্জের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চারজন রয়েছেন একই দিনে সিলেট বিভাগে ষোলো জন করোনা আক্রান্ত রুগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন যাদের এগারো জনই সিলেট জেলার বাসিন্দা আর বাকি পাঁচজনই সুনামগঞ্জের আর গেল চব্বিশ ঘন্টায় করোনায় যে একজনের প্রাণহানি ঘটেছে তিনি সিলেট জেলার বাসিন্দা এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুশো জনে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায় রোববার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ছিল পনেরো হাজার সাতশো জন এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি নয় হাজার তিনশো জন এছাড়া সুনামগঞ্জে দুই হাজার পাঁচশো ছাব্বিশ জন হবিগঞ্জে এক হাজার নশো পঁচাত্তর জন ও মলুভীবাজারে এক হাজার নশো বারো জনের করোনা শনাক্ত হয়েছে সিলেটের চার জেলায় ছয়ত্রিশ জন করোনা আক্রান্ত রুগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের ত্রিশ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে একজন হবিগঞ্জ ও মৌলভীবাজারে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের চোদ্দ হাজার আটশো জন করোনা আক্রান্ত রুগী সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডাক কর্মচারীদের নিয়ে ডোমেস্টিক মেল মনিটরিং সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী এ কর্মশালা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক এস এম হারুনুর রশিদ অধিদপ্তরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শাহ আলম ভুইয়া সিলেটের প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী ও প্রশিক্ষক মোহাম্মদ মহসিন উজ্জামান দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে বিকেলে সিলেটের অঞ্চলের উপজেলা পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টারদের নিয়ে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ